নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সোপান বাংলা ইউটিউব চ্যানেল। গত 12ই ফেব্রুয়ারি থেকে রাজ্যের সমস্ত হাই স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের নিয়মিত পঠন পাঠন শুরু হয়েছে কোভিড-19 প্রোটোকল মেনে। তবে প্রাইমারি এবং জুনিয়র হাই স্কুলের ছাত্রছাত্রীদের অর্থাৎ অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের ক্লাস কবে থেকে শুরু হবে সে বিষয়ে কিন্তু কোনো আপডেটস ছিল না বা নির্দেশিকাও জারি হয়নি আগে। তবে এই মুহূর্তে কিন্তু একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি হলো প্রাথমিক এবং জুনিয়র হাইস্কুলগুলো খোলার পূর্ব প্রস্তুতি হিসেবে। আর সেই প্রসঙ্গে আজকের এই ভিডিও অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। তো বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 15ই ফেব্রুয়ারি 2021 তারিখে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল কোচবিহার থেকে। যদিও এটা কোচবিহার ডিস্ট্রিক্টের একটি বিজ্ঞপ্তি, অন্যান্য ডিস্ট্রিক্টের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই হয়তো বা প্রকাশিত হবে, এই বিজ্ঞপ্তিটি আগে প্রকাশিত হয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করছি। অল দ্য সাব ইন্সপেক্টর অফ স্কুলস আর হেয়ার বাই ইনফর্মড দ্যাট অল দ্য প্রাইমারি জুনিয়র বেসিক স্কুল আন্ডার হিস আর রেস্ট্রিকশন শ্যাল রিমেইন ওপেন অন 18th February 2021 পজিটিভলি ফর দ্য ফলোয়িং পারপাস: স্যানিটাইজেশন অফ স্কুলস, ডিস্ট্রিবিউশন অফ টেক্সট বুক, মিড ডে মিল পারপাস অ্যান্ড আদার ভেরিয়াস ইস্যুস। অর্থাৎ প্রাইমারি এবং জুনিয়র বেসিক স্কুল যেগুলো রয়েছে সেগুলো 18/2/2021 তারিখে খুলতে হবে। কী পারপাসে এখানে বলে দেওয়া রয়েছে: স্যানিটাইজেশন অফ স্কুল, ডিস্ট্রিবিউশন অফ টেক্সট বুক, মিড ডে মিল পারপাস এবং আদার ভেরিয়াস ইস্যুর কারণে কিন্তু খুলতে হবে। ফার্দার টু অ্যাড দ্যাট অল দ্য সাব ইন্সপেক্টর অফ স্কুলস শুড সার্কুলেট দ্য অর্ডার টু দ্য হেড অফ প্রাইমারি স্কুল আন্ডার হিস আর রেস্ট্রিকশন উইথ অন 16th February 2021 ফর কমপ্লিয়েন্স অফ দ্য অর্ডার অ্যাকর্ডিংলি। অর্থাৎ প্রত্যেক মাসের মিড ডে মিল দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও এভাবে কিন্তু আলাদা করে কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয় না। স্কুল স্যানিটাইজেশনের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং 18 তারিখে স্কুল খুলতে হবে। এখানে স্কুল স্যানিটাইজেশনের পাশাপাশি আরও 3টি পারপাস কিন্তু বলে দেওয়া হয়েছে। অর্থাৎ এই বিজ্ঞপ্তিটি থেকে কিন্তু একটা বিষয় স্পষ্ট যে আগামী মার্চ মাস থেকে কিন্তু অষ্টম শ্রেণী পর্যন্ত অর্থাৎ প্রাথমিক এবং জুনিয়র হাইস্কুলগুলো কিন্তু খোলার একটা সম্ভাবনা রয়েছে। তো পরবর্তীতে অবশ্যই এই বিষয়ে নোটিফিকেশন জারি হবে গভর্নমেন্ট থেকে, তো সে খবর আমাদের হাতে এলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, পরবর্তীতে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। ধন্যবাদ।